আমি প্রায় ঢাকাতে আসছি এক মাস পাঁচ দিনের মতো হয়েছে। আমি যে প্রথমে শটনাবে বোলিং স্টার্ট করছিলাম দুই তিন স্টেপে, বাড়িতেও করছিলাম, এখানে আসার পর আবার প্রথম থেকে শুরু করলাম। তবে আস্তে আস্তে আপনার রানিং, জিম, তারপরে বোলিং, পরে আবার আমাদের একজন ব্যাটসম্যান ব্যাটিং করবে, দুজন বলার বোলিং করবে, এইভাবে আমরা ফার্স্টে শুরু করছিলাম। এখন ওভারঅল সব কিছু ভালোই যাচ্ছে। আমাদের করোনার আগে জিপসান আমার কিছু গ্রিপ দেখাই দিয়েছিল কীভাবে কী করলে ভিতরে বল ঢুকবে, ওইটা নিয়ে কাজ করতেছিলাম। এখনও আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে, আরও কাজ করা লাগবে ইনশাল্লাহ। ভালোভাবে কাজ করতে পারলে ভিতরে ঢোকাটা তাড়াতাড়ি আসবে ইনসুইংটা। বাড়িতে আপনার প্র্যাকটিসের এটা অন্যরকম, আপনি যতই বাইরে ইয়ে করেন না কেন, টিম একসঙ্গে যদি করা যায় সেটাই আপনার বেশি গুরুত্ব মনে হয় আমার কাছে। কারণ বাড়িতে আমরা যাই কম বেশি সবাই কাজ করছি, এখানে আসার পর একটু কষ্ট হয়েছে প্রথম কয়েকদিন, এখন আল্লাহ দিলে খুব ভালো যাচ্ছে। আমি তো চাই সব ফরম্যাটে খেলতে, এখন আমি চেষ্টা করি, এখন চেষ্টা করতেছি যে কী কী কাজগুলো করলে আপনার ফিটনেস বলেন, বোলিং স্কিল বলেন, কোন কাজগুলো করলে আমি সব ফরম্যাটে যেন রেগুলার হইতে পারি, চেষ্টা করতেছি।